আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই শ্রমিক বা শ্রমজীবী মানুষদের জন্য তার এই সারা পশ্চিমবাংলার সমস্ত ব্লকে ব্লকে আমাদের এই সমস্ত শ্রমজীবী মানুষদের নিয়ে অনুষ্ঠান অর্থাৎ মেলার আয়োজন করার জন্য দায়িত্ব দিয়েছেন এই দপ্তরকে। দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং তার সঙ্গে যারা আজকে রাষ্ট্রমন্ত্রী আছে তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে এই মেলাকে সার্থক রূপ দিচ্ছে। আমাদের মেলা শুরু হয়েছে আমাদের জেলায় কল্যাণী সাব ডিভিশন দিয়ে, মন্ত্রী শ্রমমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিল, আমরা ছিলাম। আজ কৃষ্ণগঞ্জ সাব ডিভিশনে আমরা উপস্থিত হয়েছি, আর এই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আজ গোলাম রব্বানি তারও একটা মেলার উদ্বোধন করার কথা কালকে, কিন্তু আমার কথায় সে উপস্থিত হয়েছে, তার জন্য গোলাম রব্বানিকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখানে আসার কথা তার ছিল না, কিন্তু অন্য মন্ত্রী, আমাদের আর একজন মন্ত্রী আছে এই দপ্তরের নির্মল মাঝি, তার আবার পায়ের উপর একটা চোট লেগেছে এবং হাঁটুতে চোট, বুঝতেই পারছেন খুবই অসুবিধার জন্য সে কোনো জায়গায় যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। সুতরাং আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে যাদের সহযোগিতা পেয়ে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা উপস্থিত থাকার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের প্রদীপ ব্যানার্জি, আপনারা জানেন আমাদের শ্রমজীবী মানুষদের কাছে নিবিড় সম্পর্ক যার, আমাদের প্রদীপ বাবু দীর্ঘদিন ধরে আমাদের শ্রমজীবী মানুষদের সঙ্গে তার ওতপ্রোতভাবে সম্পর্ক, আজ নয় দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত আছেন, তার জন্যে এখনো পর্যন্ত বয়স বাড়লেও শ্রমিকের মর্মবেদনা তিনি ভুলতে পারেন না। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এবং তাছাড়া উপস্থিত আছেন আপনাদের এখানে জয়দীপ মুখার্জি, তিনি আপনাদের সামনে নির্মাণ কর্মী, যেটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি তার দায়িত্বে যিনি সুপ্রিম কোর্টের এই আদালতে মামলা করেন বিভিন্নভাবে অন্যায় হলে আপনাদের প্রতি। তো দুর্ভাগ্যের বিষয় আমাদের মেলা শুরুর আগেই আমার এখানে সাংবাদিক বন্ধুরা এখানে আমার এই দপ্তরের প্রয়োজনীয় তাদের প্রয়োজন মেটাতে সক্ষম হয়নি বলে তারা আমাদের রাজ্যপালের কাছে পৌঁছে গেছেন এবং তা সম্পূর্ণ পূরণ করেনি এবং আমাদের জেলায়। আমি দুর্ভাগ্যের বিষয় এই ব্যাপারটা আপনাদের সামনে বলছি যে সর্বোচ্চ আদালতে দায়িত্ব নিয়ে আপনাদের এই যা যা দরকার প্রয়োজনীয় আজকে সমাধান করতে সক্ষম তাকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ঠিক জায়গায় না খুঁজতে পারেন, যদি আমরা বিশ্বাস করি আমরা ধর্ম নিয়ে আজকে সারা ভারতবর্ষে আমরা সবাই মিলে সন্ধান করে বেড়াচ্ছি তাই নয়, মানুষকে উত্ত্যক্ত করে বাড়ছি, তাহলে আপনাদের জানিয়ে রাখি আজকে যদি আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, আমরা যদি আমাদের মন্দিরে গিয়ে ভগবানকে প্রার্থনা না করি তাহলে কোথায় গিয়ে আমি প্রার্থনা করবো, সে জায়গায় যদি খুঁজে না পান। এবং তাছাড়াও আমি মসজিদ গিয়ে যদি যাকে বিশ্বাস করেন মুসলিম ধর্মে বিশ্বাসী হলে আল্লাহর কাছে, তাহলে সে মসজিদ ছাড়া কাকে গিয়ে আমরা পবিত্র স্থান বলে তাকে প্রার্থনা করবো। আজকে খ্রিস্ট ধর্মে যদি আজকে সেখানে গিয়ে যদি আমরা সবাই মিলে চার্চে গিয়ে যদি প্রার্থনা না করি গডের কাছে তাহলে কোথায় গিয়ে করব। তাহলে আমি আপনাদের বলছি সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রার্থনা যদি আপনারা করতে পারেন মনের দিক থেকে, আর কিছু না হোক একটা তো মনের আশা আছে আপনাদের সম্পূর্ণ এই ব্যাপারটা সহায়ক ভূমিকা যে পালন করবে তার মাধ্যমে যাচ্ছি। আরও ছোটো অবস্থায় বললাম আপনার কাজ আপনার ব্লক ডেভেলপমেন্টের বিডিওর কাছে, বিডিও ওখানে উপস্থিত আছে, বিডিওর কাছে না গিয়ে আপনি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আজ নির্মাণ কর্মী হিসাবে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আপনার যিনি দায়িত্বে মালিক আছে তাকে গিয়ে বলবেন যে আমার এই প্রয়োজনটা মিটিয়ে দিতে, সে আপনার মিটাবে, সে তো আপনাদের চিরকাল সমাজে এটাই হচ্ছে আমাদের এই আপনারা যারা শ্রমিক আমাদের সমাজটাকে গড়ে তুলেছেন যারা, আচ্ছা বলুন তো কোন দিন আজকে সমাজটা যারা গড়েছে তাদেরকে আজকে সমাজের সকলে মিলে তার পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেছে, এটাই হচ্ছে আমাদের চিরকালের আজকে সভ্যতা যারা আজকে তৈরি করেছে তাদেরকে আমরা অবহেলা করব, সমাজে যারা কাজ করবে তাদের উপর আজকে আমরা সব থেকে বেশি অন্যায় করবো, এই হচ্ছে আমাদের কাছে সমাজের কাছে
সমাজের চরিত্রে সব থেকে বদগুণ। আমরা তাই আপনাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান যে আমাদের সমাজের এরাই হচ্ছে আজকে তৃণমূল স্তরের মানুষ, অর্থাৎ এই ঘাস, যে ঘাসের উপর দাঁড়িয়ে যে তৃণমূলের মধ্যে আজকে আমাদের মাটিতে আজকে জন্মেই কিন্তু আমরা সেখানে বসবাস করে সভ্যতা তৈরি করেছি। আর এই তৃণমূলের এই তৃণমূল এই ঘাস অর্থাৎ এ কোনোদিন আজকে তাকে মারা যাবে না, এবং এর উপর দিয়ে যদি আপনি ট্যাগ চালিয়ে দেন তাহলেও দেখবেন এখানে দিয়ে আর পাঁচ চলে যাবার পরে এই ঘাস আবার নতুন করে পুনর্জন্ম লাভ করে জেগে উঠবে, এটা নষ্ট হয় না। সুতরাং আমি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের তৃণমূল স্তরের এই জায়গা দাঁড়িয়েই আপনাদের জানিয়ে রাখি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চান যে আমাদের সব থেকে প্রয়োজন যারা সভ্যতা তৈরি করা, সমাজটাকে গড়ে তোলার, অর্থাৎ আমরা মনে করি একটা জিনিস সবসময় আমরা মন্দির তৈরি করলেও আমাদের দরকার যার হাত দিয়ে তৈরি হবে তারা হচ্ছে নির্মাণ কর্মী, তাদের ছাড়া মন্দির তৈরি করা যাবে না। সুতরাং তাদের বাদ দিয়ে আমরা ধর্মের নেমে আজকে বড় বড় সুন্দর করে আজকে আমাদের মানুষকে বিভ্রান্ত করার বার্তাও দিতে পারবো না। সুতরাং আমরা আমাদের নির্মাণ কর্মীদের দিয়ে মন্দির তৈরি করব এবং আমরা ধর্মের অহংকার করব, তবেই যদি আমরা এইভাবেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্যে আমরা মানুষ হিসাবে তাদের গণ্য করি, এটাই হচ্ছে আপনাদের কাছে বড় কথা, সেটাই আপনাদের জানাবার জন্যে আজকের এই মেলা। আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেই বার্তাই দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই আমাদের তার দপ্তরের মাধ্যমে আপনাদের এই শ্রমিক সংগঠনের আজকে যে সমস্ত আজকে সরকার মঙ্গলজনক কাজের সঙ্গে যুক্ত করতে পেরেছেন এবং তাকে নিয়েই কিন্তু আমরা আজকে অহংকার করতে এখানে জমায়েত হয়েছি এই সাব ডিভিশনে। আমি খুব গর্ব করি মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টি সব জায়গায়, এবং আপনারা জানেন সারা ভারতবর্ষে আমরা জানি কাজ জানে কারা, এবং এই কাজ জানে একমাত্র এই জায়গায় দাঁড়িয়ে, কিছু কিছু জায়গা আছে আপনারা শুনলেন যে 120 কোটি টাকা আমাদের এই জেলায় আমাদের এই যে সমস্ত শ্রমজীবী মানুষ তাদেরকে সাহায্য করার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে প্রজেক্টগুলোতে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের জেলায়, এবং সেই জেলায় এর জন্যে বলছি কারণ এরা বেশিরভাগ জায়গায় যে যে বিষয়ের মধ্যে যারা নিজেকে যুক্ত করেছেন তারা হচ্ছে সমাজের, এরা জীবিকা করেন খেটে নিজে গতর ঘামিয়েই কিন্তু নিজেরা নিজেদের আহার আর সংস্থান করেন। আমরা এখানে সব থেকে বেশি আমাদের এই নদিয়া জেলার বিশেষ প্রান্তে আজকে সব থেকে বেশি আজকে আমাদের এই নির্মাণ সহক এবং আমাদের পরিবহন কর্মী তারা সব থেকে বেশি এর সঙ্গে যুক্ত। আরেকটি জায়গায় জীবিকা তারা হচ্ছে বিড়ি শ্রমিক, যেটা আমাদের এই এলাকায় সব থেকে বেশি আপনারা মানুষের জীবিকা হিসেবে গ্রহণ করে আছেন। আমাদের মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে রাখেন, আপনাদের জানিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পরিকল্পনার মাধ্যমে আমরা চাইছি যে আমাদের রাজ্যে বিড়ি শ্রমিকদের আজকে পুনর্মূল্যায়ন করে তাদের জীবিকাকে পরিবর্তন করার জন্যে মুখ্যমন্ত্রী বিশেষভাবে তাদের জন্যে পরিকল্পনা গ্রহণ করেছেন। আমার পরিবারের লোক বাড়িতে ছোট থেকেই বিড়ি বানাবে তা নয়, তাদেরকে পড়াশুনো করে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের লেখাপড়া শিখে মাথা উঁচু করে আমাদের সমাজে বেঁচে থাকবে, আমরা তাদের দিয়ে তৈরি করবো আমাদের সমাজটা করবার নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যাবার। তো এগিয়ে যাওয়ার জন্যে এগিয়ে গিয়ে আমাদের সমাজটাকে গড়বার জন্যে আমাদের শ্রমিক যারা নিজের কদর দিয়ে আজকে পরিশ্রম দিয়ে সমাজটাকে তৈরি করেছে সেই মানুষদের দিয়ে কিন্তু আমরা সমাজ গড়ব, আমরা সমাজটাকে আবার নতুন করে বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠিত করব। আর যেখানে সর্বহারার সরকার বলে মানুষকে বিভ্রান্ত না করে, যেখানে মেহনতি মানুষের সরকার বলে মানুষকে বঞ্চনা না দিয়ে আজকে অন্ধকারের এই বাংলা আজকে পরিবর্তন করে যেখানে আমাদের মানুষকে তাদের হাতের দেওয়া কাজ তাদের সেলাই করা জামা আজকে আমাদের সমাজের লজ্জা নিবারণ থেকে আরম্ভ করে সমাজের ধর্ম আজকে প্রচারকদের সুযোগ করে দিয়ে আজকে ধর্মীয় ভাবনা উন্মেষ ঘটানোর মধ্যেও তাদের বিরুদ্ধে যে আজকে এইভাবে আজকে বিভাজনের তাদের সমাজটাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে যদি এই মেলার মাধ্যমে আপনাদের জেগে উঠতে হবে আজকে শ্রমিক মেলায় আপনাদের ভবিষ্যতের আজকে সমস্ত মানুষের কাছে অসংগঠিত শ্রমিক সংগঠন করুন, মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলুন,
সমাজের আপনাদের দ্বারা আপনাদের প্রয়োজনে নয়, যাদের প্রয়োজনে সমাজে আপনারা নিজের আজকে শ্রম দিয়েছেন, নিজেদের রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত যাতে বৃথা না হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সঠিক মূল্যায়ন করে তার পূর্ণ মূল্যায়ন করে দিয়ে আমরা সমাজ থেকে গড়ে তুলব এমন একটা বাংলা আজকে সারা ভারতবর্ষের মধ্যে, আজই নয় পৃথিবীর মধ্যে, বিশ্ব বাংলার মানুষের সম্মান আজকে মানব ধর্ম আজকে প্রকৃত প্রেম আজকে উজ্জীবিত করবার এই মেলা সার্থক হোক এইটুকু জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন। কিন্তু সবশেষে একটা কথা বলে যাই, আমরা এখানকার মানুষ যারা উপর বাংলা থেকে এসেছেন বহু কষ্ট করে, আজকে আপনারা এখানকার জমি আজকে নিজেরা দখল করে বসেছিলেন এই সেই জায়গা যেখানে আজকে সম্মেলন হচ্ছে, আজকে এই দপ্তরের সমস্ত আধিকারিকরা আছেন তাদের কাছে জানিয়ে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1942 সালের পরে আপনাদের এই জায়গা থেকেই কিন্তু সমস্ত মানুষ আজকে যখন সারা বিশ্বে ঠিক হয় বিশ্বের শান্তি বিরাজ করতে হবে তখন এই জায়গার মধ্যে যে সমস্ত আজকে সারা বিশ্বের এই সমস্ত মিত্র শক্তি যে সমস্ত আজকে বিমান বাহিনী ছিল তারা সবাই এখান থেকে চলে যায়, এখানেই কিন্তু সবাই উপস্থিত হয় ওপার বাংলার সেই মানুষগুলো। আর কুচক্রী ভারতবর্ষের বর্তমানে যারা ক্ষমতা আছে তাদের প্রচারকের জন্যে এই প্রতারণার জন্যে এটা দুহাতখানা হয়ে সেই সমস্ত মানুষ এপার বাংলার এখানে এসে উদ্বাস্তু হিসাবে পরিণত করে নিজেদের প্রতিষ্ঠিত করবে। এখনো আমরা তার কোনো মর্যাদা দিতে পারিনি, এখনো সেই জমিতে তাদের দায়িত্ব দিতে পারিনি, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাই আজকের এই শুভ লগ্নে আপনাদের জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সব থেকে বহু পুরাতন উদ্বাস্তু মানুষ, যে উদ্বাস্তু মানুষদের আজকে প্রতারণা করে বলা হচ্ছে আপনারা উপর বাংলার মানুষ আপনাদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে দিলাম, তাদেরকে বলছি তাদের একটুকুনো জমি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন আপনারা নাগরিক আছেন কিন্তু আপনাদের জমি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়ে গেলেন তো আমরা সবাই ভারতীয় নাগরিক আপনাদের মাথা উঁচু করে বেঁচে থেকে আপনাদের এখানে মাথা ঠাঁই দেওয়ার ব্যবস্থা আপনাদের জীবিকা তৈরি করার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এই সুযোগ সরকার দেবে, সেই সরকারটার নাম মা মাটি মানুষের সরকার এবং শ্রমিকের সরকার, কৃষকের সরকার, মেরুদণ্ডী মানুষের সরকার এবং লড়াই করার সারা বিশ্বের মানুষকে মেরুদণ্ড উঁচু করে মানুষ হিসেবে গর্ব করার অধিকারের লড়াই। সবাইকে এই কথা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে 31টা আমাদের কলোনি আগামী 30 তারিখ মধ্যে সবারই প্রত্যেকের নাম সিলেকশন হয়ে যাবে এবং তাদের নামে এক একটা করে পাট্টার বাড়ি আজকে সরকার আপনাদের কাছে পৌঁছে দেবে। তার জন্য এইভাবেই আপনাদেরকে আজকের এই সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের এই কথা ব্যক্ত করে এসেছি। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শুভ এবং এই দিনেই কিন্তু আমরা আমাদের মর্যাদা দিয়ে এই ভারতবর্ষের মানুষ হিসেবে অধিকার পাওয়ার যোগ্য যে সরকারগুলো এখনো পর্যন্ত দিতে পারেনি আমরা সবাই চাই আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আমাদের প্রতিষ্ঠিত করে মর্যাদা দেওয়ার পর আগামী দিনে ভারতবর্ষের ক্ষমতায় আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে সেই পদে পৌঁছে দেওয়ার জন্য আমাদের শ্রমিক কষ্ট করে রাস্তা তৈরি করতে পারি, কষ্ট করে মানুষের বাড়ি তৈরি করতে পারি, কষ্ট করে মানুষের লজ্জা নিবারণ করতে পারি, আমাদের জীবিকা অর্জনে সাহায্য করতে পারি, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের মানুষের গরিব মানুষের চোখের জল বোঝাবার জন্য দায়িত্ব ফিরিয়ে আনতে পারি এইটুকুই আপনাদের জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর এই অনুষ্ঠানে সবারই উপস্থিত থাকার জন্য আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, খুব ভালো থাকুন। আগামী 3 দিন ধরে যে লড়াই হবে এবং আমার দপ্তরে যারা আবাসিক আছে তাদের দিয়ে আজ সন্ধেবেলায় একটি অনুষ্ঠান করছি এবং সেই অনুষ্ঠানে একটি নাটক আজকে সন্ধেবেলায় অনুষ্ঠান হবে, আপনারা সবাই যারা থাকবেন আর আশেপাশে যারা আছেন তাদেরকে বলছি দেখে যাবেন, কারণ আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের যে সামাজিক সুরক্ষার মতো আমাদের সংরক্ষণের সুবিধার মতো আমাদের মানুষ যারা আমাদের সংশোধনাগার আছে তাদেরও সুরক্ষার জন্য আজকে সংস্কৃতির আজকে সুর তাদের মধ্যে থেকে আজকে বাজিয়ে তুলছে এবং এখানে যারা এসছেন যারা আমাদের মধ্যে আছেন যে আমাদের তারান্নম মীর সুলতানা
আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সভাপতি এবং এখানে আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রেখেছে, এবং এখানে আছে নিধি মালিক এবং তার সঙ্গে আমাদের পুণ্ডরেখা কোর সাহা এবং আমাদের দপ্তরের মন্ত্রী, এবং তার সঙ্গে আমাদের আছে আমাদের দপ্তরের আমাদের অন্যতম যারা দায়িত্বে আছেন অ্যাডিশনাল কমিশনার, এবং আমার বন মন্ত্রী আমাদের রত্না ঘোষ, এবং সবাইকে জানাচ্ছি আপনাদের এই যে নতুন যে সদ্ভাবনা মঞ্চ তৈরি করা হয়েছে, এবং সমস্ত যারা আমাদের যারা এখানে উপস্থিত আছেন যারা একটা সুযোগ আছে তাদেরকে আমরা নিয়ে এসে দিয়েছি, বাকি সবাই আমার সদ্ভাবনা মঞ্চের জায়গায় করা আছে। আর আমাদের নেতৃত্ব থেকে বলছি আপনারা সবাই চলুন সদ্ভাবনা মঞ্চে, আপনাদের আহারের ব্যবস্থা আছে, এবং সেই আহারের পরে আমরা চাই এরপরে এটা প্রথম পর্যায়ে আমাদের অধিবেশন, অধিবেশনের পরে দ্বিতীয় পর্যায়ে সান্ধ্যকালীন অধিবেশন আমাদের শুরু হবে। সুতরাং সকলে মিলে আমার সেই জায়গায় আমন্ত্রণ জানিয়ে আমি আমার প্রথম ক্ষেত্রে যে অনুষ্ঠান সেটা সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, এবং 2020 এবং 16 আজকে বাংলা স্বরের 24 আজকে 2400 আজকে 26 সেই নতুন বাংলা নববর্ষে আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম।